কি মুকাম্মল ধর্ম দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা এই আয়াতের মধ্য দিয়ে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সম্মানিত উপস্থিতি অতএব ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের কার বলুন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ স্বয়ং বলেছেন আপনি মনে করুন আপনার এই মসজিদটা যদি পরিপূর্ণ হয় মুকাম্মল হয় আল ইয়াউমা আকমালতু লাকুম মুকাম্মল যদি এই মসজিদ হয় অতঃপর আমাদের দেশের সরকারের পক্ষ হতে একজন এসে আপনাকে বলে যে দেখুন আমরা একটা হীরার ইট নিয়ে এসেছি হীরা দিয়ে তৈরি ইট নিয়ে এসেছি আপনারা এই ইটটা আপনাদের মসজিদের কোথাও লাগিয়ে দেন যেহেতু এটা দামি ইট হীরার তৈরি ইট তা আপনি বলছেন যে আমাদের মসজিদ মুকাম্মল হয়ে গিয়েছে পরিপূর্ণ হয়ে গিয়েছে তখন সে বলছে যেহেতু হীরার ইট দামি ইট অতএব লাগিয়ে দিন তো মুকাম্মল মসজিদ কেউ পরামর্শ করলো ঠিক আছে যেহেতু দামি ইট হীরার ইট এক কাজ করা যাক আমরা কিছুটা ওখান থেকে এই ইট পরিমাণ হীরার ইট পরিমাণ কিছুটা মানে যেটা গাঁথনি রয়েছে ওটা সরিয়ে দিই এবং এই হীরার ইটটাকে ওখানে লাগিয়ে দিই তাহলে আমার কি করতে হবে ওই হীরার ইটের সাইজ অনুযায়ী আমার পরিপূর্ণ মসজিদ হতে যে ইট রয়েছে সেটাকে খুলে ফেলতে হবে ঠিক কিনা বলেন ঠিক অতঃপর ওই হীরার ইটটি লাগানো যাবে এ দিয়ে প্রমাণ করতে চাচ্ছিলাম ইসলাম মুকাম্মল একটি জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার ভিতরে আপনি হীরার মতো ওর চেয়েও দামি যদি কোনো ইবাদত ঢুকাতে চান তাহলে মুকাম্মল এই জীবন ব্যবস্থা রাসূলের এই জীবন ব্যবস্থা সুন্নাত পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে হতে কিছুটা সুন্নাত বের করে নিয়ে ওখানে ওই হীরার মতো বেদারটা ঢুকাতে হবে ঠিক কিনা বলেন আমার কথা বুঝতে পেরেছেন যখনই আপনি হীরার ইট ঢুকাতে যাবেন তখন মসজিদ থেকে যেমন ইট খুলে নিতে হবে ঠিক দিনের ভিতরে যখন আপনি উত্তম কিছু ঢুকাতে চাইবেন রাসূলের সুন্নাত নয় রাসূল বলেননি করেননি তখন রাসূলের সুন্নাত ওই পরিমাণ ওখান থেকে সরিয়ে দিতে হবে এই জন্য হাসান ইবনে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মাক্তাদা আকাউমুন বিদআতুন ফি দীনিহিম যখন কোন কওম দ্বীনের ভিতরে কোন বিদআত সৃষ্টি করে বিদআত প্রবেশ করে ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলুহা আল্লাহ রাব্বুল আলামিন ওই বিদআত পরিমাণ সুন্নাত দ্বীন থেকে বের করে নেন নাউযুবিল্লাহ সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা আর কিয়ামত পর্যন্ত ওই সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওই বিদআতীদের ওই জায়গায় ফেরত দেন না দারিমি হাদিস নম্বর 98 মিশকাত হাদিস নম্বর 188 বর্ণিত ওই হাদিস দিয়ে সুস্পষ্ট প্রমাণিত হয় দুনিয়ার বুকে রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করে যতই দামি উত্তম ইবাদত আমরা শরীয়তের ভিতরে প্রবেশ করাই না কেন সেই পরিমাণ সুন্নাত যে পরিমাণ বিদআত আমরা দিনের ভিতরে প্রবেশ করাবো ঠিক অনুরূপ পরিমাণ সুন্নাত ওই দিন থেকে বের হয়ে যাবে।